হ্যালো ভিউয়ার্স অ্যাপ্লাইড এডুকেশন বেরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার আমাদের প্রত্যেক সপ্তাহে নিয়মিত আয়োজন সপ্তাহের সাধারণ জ্ঞানে আজকের পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে পনেরোই অক্টোবর থেকে বাইশ অক্টোবরের যে সাম্প্রতিক এবং মৌলিক সাধারণ জ্ঞানসমূহ আছে সেগুলো নিয়ে তো চলুন দেখে আসি আজকে আমাদের প্রথম যে সাধারণ জ্ঞান সেটি তার আগে আপনাদের বলি আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি যারা আজকে প্রথম দেখছেন প্লিজ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো মতমত, শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত মতামত থাকলে সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন তো আমাদের আজকের প্রথম প্রশ্ন রামগড় স্থলবন্দর কোথায় অবস্থিত রামগড় স্থলবন্দরের অবস্থান আসছে খাগড়াছড়ি পরবর্তী প্রশ্ন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে এটি হচ্ছে দুই মার্চ উনিশশো সালে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রথম বলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে ডাবল হ্যাট্রিক করেছেন কার্টিস ক্যাসফার আয়ারল্যান্ডের খেলোয়াড় কার্টিস ক্যাসফার পরবর্তী প্রশ্ন সাংসারিক কাদের আদি ধর্মের নাম সাংসারিক হচ্ছে গারদের আদি ধর্মের নাম প্রশ্নটা এভাবে আসতে পারে যে গারদের আদি ধর্মের নাম কি সেক্ষেত্রে উত্তর হবে সাংসারিক আপনার তো জেনেই গেলেন যে সাংসারিক কাদের আদি ধর্মের নাম গারদের পরবর্তী প্রশ্ন বর্তমান বিশ্বের কতটি দেশে ইলিশ আহরণ করা হয় উত্তর এগারোটি দেশে ইলিশ আহরণ করা হয় ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এটি হচ্ছে উত্তর প্রথম অর্থাৎ ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষে সাপ ফুটবলে ফুটবলের দু হাজার একুশ আসরের চ্যাম্পিয়ন কোন দেশ অর্থাৎ সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার একুশের চ্যাম্পিয়ন হচ্ছে ভারত কোন দেশ ভারত সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে কতটি দেশ উত্তর ষোলোটি দেশ সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে আইনের দু হাজার একুশের শীর্ষ অবস্থানে রয়েছে কোন দেশ উত্তর ডেনমার্ক কত সালের মধ্যে পৃথিবীকে একটা কথা জানিয়ে রাখি যে আইনের শাসন সূচক দু হাজার একুশের শীর্ষ অবস্থানে রয়েছে হচ্ছে ডেনমার্ক আর এক্ষেত্রে আপনার সর্বনিম্ন অবস্থানে আছে হচ্ছে ভেনে জুয়েলা আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতর আইনের শাসন সূচকে দু হাজার একুশ সালের সবচেয়ে উপরের দিকে আছে নেপাল এবং তার অবস্থান হচ্ছে সত্তরতম তাহলে পারছেন দক্ষিণ এশিয়ার আইনের শাসনের সূচকের অন্য দেশের কেমন হতে পারে পরবর্তী প্রশ্ন কত সালের মধ্যে পৃথিবীকে ক্ষুধাশূন্য করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি হচ্ছে দু সালের ভিতর পৃথিবীকে ক্ষুধা শূন্য করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস এটির উত্তর হচ্ছে বাইশ অক্টোবর আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি সিক্স অর্থাৎ কপ ছাব্বিশ অনুষ্ঠিত হবে কোন শহরে এই প্রশ্নটা আমি আগেও একবার এক কোনো এক সপ্তাহে দেখিয়েছিলাম এটা হচ্ছে স্কটল্যান্ডের গ্লাস তার মানে এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক পরীক্ষাগুলোর জন্য যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোয়াপ টোয়েন্টি সিক্স অনুষ্ঠিত হবে কোন শহরে এটা হচ্ছে স্কটল্যান্ডের গ্লাস ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান হিসেবে স্বীকৃতি দেয় এটি হচ্ছে উত্তর উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় শেখ রাসেল দিবস এটি হচ্ছে আঠারোই অক্টোবর শেখ রাসেলের জন্মদিন এবং এবছরই প্রথম এই দিবসটি পালিত হচ্ছে আমার জানা মতে যদি ভুল থাকে শুধরে দেবেন আমি যতদূর জানি যে এটা এবছরই প্রথম পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হচ্ছে আঠারোই অক্টোবর এটা তো শেয়ার আপনারা জানেন শেখ রাসেল দিবস আঠারোই অক্টোবর এবছর বেশ ভালোভাবেই পালিত হয়েছে আমিও পালন করেছিলাম অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল বেশ ভালো লেগেছে শিশু কিশোরদের জন্য অনেকগুলো আয়োজন ছিল এই শেখ রাসেল দিবস হিসেবে আজকের শেষ প্রশ্ন হচ্ছে বিশ্ব খাদ্য দিবস এটি হচ্ছে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস তো ভিওয়ার্স আমি আশা করবো আপনারা প্রশ্নগুলো নোট করে পড়ে ফেলবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনাদেরকে আবার অনুরোধ করবো ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক মানুষদের মাঝে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই খোদা হাফেজ